মানে টুর্নামেন্টের জন্য রেডি করতে হয়, সেই প্রসেসটা একটু যদি শর্টে। আমরা ছোটবেলা থেকে এক পাকে সর্বোচ্চ দুই পাকের বাচ্চা লফটে দিয়ে দিই, দেওয়ার পরে দেখা যায় যে এক সপ্তাহ লফটের মধ্যে থাকে, তারপরে একদানা বা দুই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এক বড় ভাইয়ের বাসায় চলে আসলাম, শেখ নাসিরউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে তো আপনার বাসায় চলে আসলাম, আপনার তো অসংখ্য রেজাল্টও রয়েছে নাকি? আর আপনি তো অনেক পুরনো কবুতর বাজ। আমি কবুতর পালি অনেক আগে থেকে, আমার ভাই পালতো আগে, ওনার ভাই পালতো, এখন আপনি ভাইয়া, সমস্ত কিছু ভাইয়ারই ইয়ে ছিল, আমি মেইনটেনেন্স করতাম। আমি গত 2-3 বছর ধরে কবুতরবাজি করি। আপনার ভাইয়ের নামটা কি বলেন? রিয়াজউদ্দিন বাবু ভাই। রিয়াজউদ্দিন বাবু ভাই নামটা বললেই কিন্তু অসংখ্য লোকজন চিনে যেতে পারেন, কবুতর জগতে যারা আর কি অনেক আগে থেকে আছেন তারা চিনে যাবেন। আর ভাই আপনার আজকে কবুতর আমরা কি কি দেখতে পারবো আর কি? ম্যাক্সিমাম পাকিস্তানি কবুতর আছে। আপনার তো টুর্নামেন্ট করা আছে নাকি? 2-3টা রেজাল্ট আছে এই বছর। 3টা রেজাল্ট আছে এবারে, তো অনেক আগে দিয়ে কবুতর আগে থেকে আমরা প্রায় 30-32 বছর কবুতর, 30-32 বছর দিয়ে ভাই কিন্তু কবুতর বসে ভাইয়া পালে প্রায় 47-48 বছর। তাহলে আমরা আজকে এখানে আসছি, মনে করেন 90 সালের থেকে কবুতর নিয়ে ভাইয়ারই কবুতর দেখাশোনা করি 90 সাল থেকে। তাহলে আমরা তো আজকে অনেক কবুতরই দেখবো, আর একটু কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, সেগুলো আমরা ভিডিওর মাঝে মাঝে আর কি কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। এই ভাইয়ের টুর্নামেন্টে কবুতরগুলো আর কি এইখান থেকে ভাই ছেড়ে থাকে, আর এইখানে ব্রিডিং রুমটা, আর হচ্ছে গিয়ে টুর্নামেন্টে যখন কবুতর ছাড়া হয় এইটা হচ্ছে গিয়ে ভাইয়ের টুর্নামেন্টের জন্য রেস্ট রুম। এখানে আর কি বসে সবাই আর কি পর্যবেক্ষক যারা আসে তারা বসে। এই যে এখন আমাদের তমাল ভাই বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই আপনার হাতে কবুতরটা কি কবুতর? এটা নাসির ভাইয়ের একটা উড়ানো কবুতর। নাসির ভাই উড়ানো কবুতর, হ্যাঁ নাসির ভাইয়ের একটা, হ্যাঁ পাকিস্তানি কবুতর। আমি প্রথমে বলি নাসির ভাইয়ের একটা ছোট পরিচয় দিই। নাসির ভাই আমাদের খুব কাছের বড় ভাই। নাসির ভাইয়ের বড় ভাই আমাদের শেখ রিয়াজউদ্দিন বাবু ভাই। যে ছাদে আমরা আছি এটা নাসির ভাইয়ের ছাদ। আর নাসির ভাই আরো একটা পরিচয় আছে, নাসির ভাই আমাদের যে ওস্তাদ, ওস্তাদ আমির আব্বাস গ্রুপের একজন মেম্বার, আমার ওস্তাদের একজন ছাগরেদ। এই কবুতরটা দেখেন, এটা নাসির ভাই একটা উড়ানো কবুতর। এই কবুতর এটা কি নর কবুতর না মা? এটা মাদি কবুতর। এটা টুর্নামেন্টে স্কোর করা কবুতর, এটা ঢাকা কমিটিতে এই কবুতরটা স্কোর করা কবুতর। একটা পালক নষ্ট হয়ে গেছে কবুতরের, এটা রেজাল্টেড একটা কবুতর, রেজাল্টেড একটা কবুতর। আর এই যে এখানে অনেকগুলো ট্রফি দেখতেছি, ট্রফি এখানে আছে, আর ট্রফি আরো আছে, এগুলো আছে, আরো আছে। এই যে হলো নাসিবের কবুতর। নাসির ভাই আপনার হাতে যে কবুতরটা দেখতেছি এই বছর 11 ঘন্টা 3 উড়ানো কবুতর। আমার 11 ঘন্টা 3 মিনিট উড়ানো কবুতর। তিন কবুতরে 32 ঘন্টা 6 মিনিট উড়াইছিলাম। তিন কবুতরে 32 ঘন্টা 6 মিনিট, তার মধ্যে ওই চীনাটা 10 ঘন্টা 32, আর আগে একটা রেখে আসছি 10 ঘন্টা 31, আর এইটা হচ্ছে 11 ঘন্টা 3। এইটা কত ঘন্টা? 11 ঘন্টা 3। 11 ঘন্টা 3 মিনিট উড়া কবুতর, রেজাল্টেড একটা কবুতর। দেখেন ভিউয়ার্স, দেখেন সবকিছু দেখানোর চেষ্টা করি। আর কবুতরটা এই যে আরেক সাইডের ডানার শেপটা দেখেন, চোখটা একটু দেখা দিতেন যদি। এই যে দেখেন ভিউয়ার্স চোখটা দেখেন কবুতরের। ভাই এটা আপনার কি ব্লাড লাইনের কবুতর? এটা আমার মেকিং করা কবুতর। আপনার মেকিং করা কবুতর না? এটি মেজরিটি % টেডি আছে, 50-60% টেডি কবুতর, মানে 60% টেডির ব্লাড লাইনটা আর কি রয়েছে। আর মেক করছেন কি পাকিস্তানি টু পাকিস্তানি? পাকিস্তানি যে পাকিস্তানি, পিওর পাকিস্তানি ব্লাড লাইনের একটা কবুতর। আচ্ছা এইটার যদি আর কি ভাই বোন বা বাচ্চা বা যাই হোক কেউ নিতে চায় তাহলে কি দেয়া সম্ভব? দেয়া যাবে ইনশাআল্লাহ, দেয়া যাবে না। আর এমনি আপনার কাছ থেকে যদি কেউ ফোন দিয়ে আর কি টুর্নামেন্টের বিষয়ে কোনো কিছু জানতে চায় তাহলে তো সেই ক্ষেত্রে সব বলতে পারবো। আমার অভিজ্ঞতা যতটুকু আছে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাসির ভাই আপনার হাতে যে কবুতরটা দেখতেছি এটা কি কবুতর? এই কবুতরটা বাংলাদেশ ব্যাপী যে টুর্নামেন্টে কবুতর উড়াইছিলাম তার সিলটিল আছে। এই কবুতরটা আমি আর উড়াবো না, আর উড়াবেন না? না, এটা বসা দিছি। বাংলাদেশ ব্যাপী 9 ঘন্টা আর উড়াইছিলাম, এবারে 26 ঘন্টা 30 মিনিট উড়াইছিলাম তার একটা কবুতর। এভারেজ 26 ঘন্টা 30 আর একটা কবুতর। এটা তো নর কবুতর মনে হয়, নর কবুতর। এটা টুর্নামেন্টে উড়ানো, এটাটা বাংলাদেশ ব্যাপীতে পুরস্কার পাওয়া কবুতর, 9 ঘন্টা 8 মিনিট পুরস্কার পাওয়া কবুতর। দেখেন রেজাল্টেড একটা কবুতর। এই কবুতরটা আমরা উড়াবো না, আর উড়াবেন না, এটা ব্রিডিং এ নিয়ে যাব। এ বাপ মা, বাপ পাক, আমি পাক টানিনি, বাপ মা সব আছে আমার কাছে। তারপরও আমি ও এর বাপ মাও আপনার কাছেই আছে। আছে মানে আপনার বাসার বাচ্চা? এটা আমার বাসার বাচ্চা, এটা মেকিং কবুতর, আমার বাড়ি তৈরি করা কবুতর, নাতিপুতি আর কি। এই ডানার শেপটা দেখেন ভিউয়ার্স, কবুতরের ডানাটা আর কি পাক টানিনি তো, আমি পাক টানিনি তো, ফালায় রাখছি ওই অবস্থায়, ওইভাবে আর কি ফালায় রাখছেন। আর ডানায় যে রং দেয়া, এটার বিষয়ে যদি কিছু একটু বলতেন। রং দেয়াটা আমাদের সিগন্যাল বলতে পারেন, এটা মার্কিং করা রাখা, এইজন্য আর কি রং বেসিক্যালি দেয়া হয়। আর হলুদ রং, হলুদ কালার, লাল কালার, যার যেটা পছন্দ হয় সে সেটা কোন রং করে। এটা দেয় না এই কবুতরটা দেয়। আর এই যে ভাইয়ের হাতে, তমাল ভাইয়ের হাতে আরেকটা কবুতর, এই বছরের জন্য তৈরি করা কবুতর, কিনা কবুতর না ভাই ভাই, এটা একটা ডিফারেন্ট প্যাটার্নের কবুতর, চীনা কবুতর। এই বছরের জন্য এই ছাদ থেকে রেডি হয়েছে, এই ছাদ থেকে আর কি এই কবুতরটা এই বছরের জন্য, এই বছরের জন্য রেডি হয়েছে। এটা বিএবি কবুতর একটা, আপনি স্পেশালি আসছেন বলে এটা আপনার জন্য বের করা হয়েছে। এই যে কবুতর, এটা ডানার শেপ তো মাশাআল্লাহ খুবই সুন্দর, ডানার শেপ মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কবুতরের পারফরম্যান্সও এই গরমের মধ্যে কবুতরের পারফরম্যান্স বিকাল বিকাল সন্ধ্যা সন্ধ্যা পারফরম্যান্স করতেছে, এজন্য এই কবুতরটা আপনাকে বের করে দেখানো হয়েছে। না এটা যে সামনে যে সিজনটা আসছে আমাদের, এই যে আমাদের গেমের সিজন, গরমের সিজন আসছে মে জুন মাসে, মে জুন মাসে এই যে কবুতর, এই কবুতর খেলা হবে। এই যে কবুতর কি ব্লাড লাইনের কবুতর, এটা চীনা কবুতর, চীনা কবুতর না, চীনা কবুতর। চীনা কবুতরটা দেখেন ভিউয়ার্স, কবুতরের চোখের জমিনটা দেখছেন, এটা জমিনটা দেখেন। বেসিক্যালি আমার লাল চোখের কবুতর পছন্দ না, কিন্তু নাসির ভাই এখানে লাল চোখের কবুতরগুলো দেখলে আসলে আমার ভালো লাগে, কারণ আমি নিজে আমার বাসায়, আপনি কয়েকবার গেছেন আমার বাসায়, কিন্তু লাল চোখ অধিকাংশ নাই, কম। আপনার খুব কম লাল চোখের কালেকশন। আর ভাইয়ের কাছ থেকে কবুতর যদি কেউ নিতে চান তাহলে অনায়াসে নিতে পারেন। নাসির ভাই সম্পর্কে যা বলবো কম হবে, উনি যথেষ্ট জ্ঞান সম্পন্ন একটা লোক কবুতর জগতে, এবং যথেষ্ট বুঝ রাখে কবুতর বিষয়। আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি তার কাছ থেকে জানতে পারেন। নতুনদের উদ্দেশ্যে, নতুনদের উদ্দেশ্যে কিছু জানার ছিল, অবশ্যই বলবে, অবশ্যই বলবে। আমার থেকে অনেক অভিজ্ঞতা লাগে মনে হয়, একটা জিনিস কি নিজের এক্সপেরিমেন্ট করে যে অভিজ্ঞতা সঞ্চার করা যায়, এর উপরে কোনো এক্সপেরিমেন্ট হয় না। তারপরেও তো মনে করেন হাতে খড়ি একটা বিষয় থাকে, যে আমি হাতে খড়ি, ওনার হাতে খড়ি ওনার বড়, আমার বড় ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের হাত দিয়ে কবুতর বাজিটা। আপনি তো আপনার বড় ভাইয়ের হাত দিয়ে শিখে নিতেন, কিন্তু যার কেউ নাই সেই কিভাবে শিখবে? সে তো আপনাদের মত লোকজনের। ইনশাআল্লাহ আমাদের শরণাপন্ন হইলে আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনার এই যে হাতে একটা কবুতর দেখতেছি, এটা কি কি কবুতর? এটা টেডি কবুতর, আমার বাড়ির সবথেকে পছন্দ, আমার সবথেকে পছন্দের কবুতর। আপনার সবথেকে পছন্দের কবুতর এটা? এটা অনেক বর্ষীয় কবুতর, এটা নাসির ভাইয়ের ব্রিডার কবুতর, আমার ব্রিডার কবুতর, মেইন ব্রিডার কবুতর। আমার কাছে 6-7 বছর। আপনার কাছে 6-7 বছর আছে। আপনার কি কালেকশন করা ছিল না? এটা আমার বাড়ির থেকে কালেকশন করা, বাইরের কবুতর না, এটা হলো মেইন ব্রিডার কবুতর। কি ব্লাড লাইন এটা? এটা আমি টেডি কবুতর, সঠিক আমি ওইভাবে বলতে পারবো না। এর মধ্যে টেডি কবুতর, টেডি কবুতর 100%, আচ্ছা 100তে 100% টেডি কবুতর। এই যে নাসির ভাই কেবল বললো না যে আপনার কবুতর কিভাবে আমরা মেইনটেইন করি, পোষ মানায় কিভাবে, আমরা মুখে কতটুকু সময় বলছি ভাই? 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2 মিনিটই হবে হাইস্ট গেলে। এই 2 মিনিটের কথা নিয়ে অনেকে অনেক কিছু বলে, ভাই কবুতর কেন উড়ান না, এই করেন না, তা করেন, অনেকে অনেক প্রশ্ন করে, অনেকে অনেক উত্তর দেয়। এটা না, যে কবুতর উড়ায়, যে কবুতর প্রকৃতভাবে উড়ায়, যে প্রকৃত কবুতরবাজ, সে শুধু বুঝবে একটা কবুতর বাচ্চা থেকে বের করে সেই কবুতরে ঘরে লাগানোর পরে, পোষ মানানোর পরে, পাক টেনে গেম পর্যন্ত, গেম খেলা শেষ পর্যন্ত কতটা মেহনত যায়, শুধু সেই বান্দা বলতে পারবে যেই বান্দা কবুতর উড়ায়। আমরা 1 মিনিট 1.5 মিনিটে কথা সারি। অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকের অনেক উত্তর থাকে সাইম ভাই, কিন্তু এই প্রশ্নের এই উত্তর এত সহজ না। আমরা যারা কবুতর উড়াই, শেষ করা যাবে না। আমরা যারা কবুতর উড়াই আমরা জানি এখন টেম্পারেচার কত চলতেছে, ৩৭-৩৮ টেম্পারেচার চলতেছে, কবুতর কিন্তু এখন উপরে উঠতেছে, ওনার ছাদেরও উঠতেছে, আমার নিজের ছাদেরও কবুতর উঠতেছে। তো আমরা কিন্তু এই টেম্পারেচারের মধ্যে ঘরে এসির মধ্যে বসে থাকি না, আমরা এই কবুতরের নিচে কবুতরের সাথে বসে থাকি। তো এইটার পিছনে আমরা যত ১ মিনিট ১.৫ মিনিটে কথা বলি না, আসলে কথা ১ মিনিট ১.৫ মিনিটের না ভাই, আমাদের মেহনতটা অনেক কষ্ট যায়, অনেক কবুতরের পিছনে অনেক কষ্ট যায়, তো তারপরে যে একটা রেজাল্ট আসে। মানুষ যত মনে করে না যে এত সহজ, এইটা করে ওইটা করে এই সেই, এগুলো সহজ না ভাই। কথা বলার লোকের পৃথিবীতে অভাব নাই, কিন্তু কথা হলো যে যারা মাঠে আছে তারা জানে, মাঠে আছে তারা কখনো কথা বলে না। আমি দেখছি যারা মাঠে নাই, কাম নাই কাজ নাই, সারাদিন তারা কথা বলে, তাদের কাজ হলো সারাদিন মানুষে কি করে ভাই, সেই সময়টা যদি তারা কবুতরের পিছনে দেয় ইনশাল্লাহ ও বড় বড় রেজাল্ট করতে পারবে, যে সময়টা মানুষের কথার পিছনে ও সময় দেয়। তো কবুতরবাজি জিনিসটা কি, নিজের বুঝের উপরে, নিজের মেহনতের উপরে, আর নিজের ঘরের কবুতরের উপরে, বাস কবুতরবাজি এই ছোট্ট একটা মানে সীমাবদ্ধতা। এগুলো বুঝ করে করতে পারলে কবুতরবাজিতে আপনি 100% পারফরমেন্স পাবেন। আমি আরো দুইটা কবুতর দেখাই, আমি 11 ঘন্টা 3 যে কবুতর উড়াইছি ওর বাপ মারে দেখাইতে পারি, যদি ওই কবুতর দুইটা দেখাই। ভাই আপনার হচ্ছে যে কবুতরগুলা যে প্রথম দিকে যে যখন কবুতর আর কি ছাদে লাগায় মানে টুর্নামেন্টের জন্য রেডি করতে হয়, সেই প্রসেসটা একটু যদি শর্টে। আমরা ছোট কবুতর ছোটবেলার থেকে এক পাকে সর্বোচ্চ 2 পাকের বাচ্চা লফটে দিয়ে দিই, দেওয়ার পরে দেখা যায় যে 1 সপ্তাহ লফটের মধ্যে থাকে, তারপরে 1 দানা বা 2 দানা সেফটি পিন দিয়ে কবুতর বাইরে ছাদে ছেড়ে দিই। হ্যাঁ, ছাদে 2-4 দিন ছাদে হাঁটাচলা ঘোরাঘুরি করে, সারাদিন ছাড়া থাকে, তারপরে দেখা যায় যে একটা সেফটি পিন খুলে দিই, 1 দানা মারা থাকলে একটাই খুলে দিই, 2 দানা মারা থাকলে একটা খুলে দিই, একটা থাকে, আবার 2-3 দিন পরে আর একটা খুলে দিই, দিয়ে আস্তে ছেড়ে দিই। 1 সপ্তাহ পরে লফটের পরে বসে থাকে 1 সপ্তাহ, তারপরে ওর ওড়ার ইচ্ছে হলে আস্তে আস্তে ওড়ে, আমরা তাড়াতাড়ি করি না আর কি। 5 পাকের নিচে কোনো কবুতর প্রেসার দিয়ে আমরা তাড়াতাড়ি করি না, প্রেসার দেন 5 পাকের পরে যায়, বাড়ি চিনানোর দরকার হলে 5 পাকের পরে যায়। আর সেই সময় খাবারটা কি করবে? ন্যাচারাল খাবার, ধান 10% গম দিই আমরা, 10% গম দেন, আর বেশিরভাগ কি ধান থাকবে ওইটা বেশি পরিমাণে, 90% 80% ধান থাকে, 80% ধান থাকবে, তাহলে কবুতরের ফিটনেস আর বডি ফিটনেস ঠিক থাকে। খাওয়ালে তো বহুত কিছু খাওয়ানো যায়, আর ফ্লাইংটা বাড়ানোর জন্য মনে করেন যখন কবুতর রেডি হয়ে যায় আমরা 10 পাক পরে যে তখন মিক্সড খাবার, যে যেরকম অভিজ্ঞতা থাকে যার যেরকম সেইভাবে মিক্সিং খাবার খাওয়ায়। এভাবে খাবারের উপর কি ডিপেন্ড করে কবুতরের ফ্লাইং এর সাথে কোনো ফিডিং এর উপর, যে কোন মানুষ কবুতর বলে না, মানুষের বডি স্ট্রাকচার ও টোটাল প্রাণী জগতের ফিডিং এর উপর বহুত কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, 50% এর উপর ডিপেন্ড করে ফিডিং এর উপর, মানে ফিডিং প্রসেসটা যদি ভালোভাবে হয় বডি স্ট্রাকচার ঠিক থাকে, ঠিক হবে, আর বডি স্ট্রাকচার যদি ঠিক থাকে 80% কবুতর ফ্লাই করে, 70 থেকে 80% কবুতর ফ্লাই করে ফিডিং এর উপর, আর 20 থেকে 30% যে জিনিসটা আপডেট হয় সেটা নিজের টেকনিকের উপরে। কমল ভাই আপনার হাতে যে আরেকটা কবুতর দেখতেছি, এটা কি কবুতর? এটা একটা টেডি কবুতর, ফাইন ভাই, টেডি কবুতর না, টেডি কবুতর, এইটা কবুতর হচ্ছে এটা কি টুর্নামেন্ট খেলা? এটা টুর্নামেন্ট খেলা কবুতর। না এইখানে নাসির ভাই এইখানে হলো যে কি কবুতরের একটা গুদাম, এই গুদামে কবুতর বহুত আছে, মানে কবুতরের শেষ নাই, মানে আপনি দেখাইতে থাকবেন সারাদিন দেখা হয়ে যাবে, তাও কবুতর শেষ হবে না। এখানে এত পরিমাণের কবুতর আছে এবং সব কোয়ালিটি সম্পন্ন কবুতর, রেজাল্টেড ম্যাক্সিমাম সব রেজাল্টেড কবুতর। এই কবুতরকে সিল আছে ভাই এখনো পর্যন্ত, এই কবুতরটাকে সিল মারাই রয়েছে, দেখা যাচ্ছে সিল। হ্যাঁ ভিউয়ার দেখেন, ক্লিয়ার দেখা যাচ্ছে সিলটা। এটা কোন কমিটিতে উড়ানো সেটা কি বলতে পারেন? এটা সম্ভবত বাংলাদেশ হাই ফ্লায়ারে উড়ানো, সম্ভবত বাংলাদেশ হাই ফ্লায়ারে সম্ভবত উড়ানো, কারণ সিলটা একটু আর কি ঝাপসা হয়ে গেছে। নাসির ভাই ক্লিয়ার বলতে পারবে, এটা টেডি কবুতর ভাই, মাদি ব্লাড লাইনের মাদি কবুতরটা, টুর্নামেন্ট খেলা কবুতরটা দেখেন, স্ট্রং কবুতর। মানে ভাইয়ের অসংখ্য কবুতর রয়েছে, আপনারা যদি কেউ কালেকশন করতে চান ভাই কি দিতে পারবে কবুতর? অবশ্যই দিতে পারবে, কেন দিতে পারবে না, 100% দিতে পারবে, তাহলে দেয়া সম্ভব। তাহলে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। 32 জোড়া কবুতর আছে ভাই, এই কবুতরটা এই বছর সুন্দরবনের 3টা কবুতর পাইছি, যে কবুতর এই বড় ট্রফির কবুতর হলো, এই যে এই বড় ট্রফির কবুতরটা হচ্ছে এইটা 10 ঘন্টা 31। এটা লাল চোখের কবুতর, একটু লাল চোখটা একটু দেখা যাচ্ছে, লাল চোখের কবুতর। এটা নাসিবের মেকিং করা কবুতর, নাসিব ভাই নিজস্ব মেকিং করা কবুতর, 10 ঘন্টা 32 এই যে কবুতরের পালক। হ্যাঁ এই কবুতরগুলো কি এখনো আকাশে দেয়া হয় না? এগুলো এখন স্টক হয়েছে, আবার নতুন গেমের জন্য আমরা রেডি করা হচ্ছে, তখন ইনশাআল্লাহ আকাশে দেওয়া হবে। ডানার শেপটা দেখুন কবুতরের, ডানার শেপ আর সবকিছু দেখবেন আপনারা ভিউয়ার্স, বডি শেপ, স্ট্রাকচার, এ টু জেড সবকিছু আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করব। মানে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গেটআপ এবং গাইডলাইনের কবুতর। আসলে কবুতর হলেই হয় না, কবুতর প্রপার সবকিছু থাকতে হবে, ফিটনেসটা মেইন নাকি ভাই? ফিটনেসটা মেইন, ফিটনেস মেইনটেনেন্স এগুলো মেইন। আপনার কবুতর আপনি যেভাবে মেইনটেইন করবেন আপনার কবুতর সেভাবে পারফরম্যান্স দেবে। আমাদের যে শ্রদ্ধেয় নাসির ভাই, ইনি তো হচ্ছে গিয়ে একটা কমিটির সাথে আর কি যুক্ত আছেন। কমিটি না, উনি আমাদের যে ওস্তাদ আমির আব্বাস আছে, ওস্তাদ আমির আব্বাসের গ্রুপের শাগরেদ, আর ওস্তাদের শাগরেদ, ডাইরেক্ট ওস্তাদের শাগরেদ। এখন তো আমরা যে রেজাল্ট গুলো আর কি ম্যাক্সিমাম পাচ্ছি সব তো দেখতেছি ওস্তাদ আমির আব্বাস গ্রুপ থেকেই আসছে। আল্লাহর রহমতে ওস্তাদ আমির আব্বাস গ্রুপ এখন স্ট্রংলি রেজাল্ট করতেছে, আর দোয়া করবেন সবাই যেন সামনে আরো ভালো রেজাল্ট করতে পারে। এই চীনা কবুতরটার ওরা আমরা নিজেরাও বেশ কয়েকবার নাসির ভাই ছাদে এসে দেখছি, অনেক সুন্দর ওরে। এইটাও কিন্তু নাসির ভাই নিজের বানানো কবুতর, মেকিং কবুতর। এর ব্যাকগ্রাউন্ডে টেডি বলে না, না না না, এটা চীনা তামাগার বলে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে না, এর ব্যাকগ্রাউন্ডে দেশি কবুতরও আছে, দেশি কবুতরও আছে ব্যাকগ্রাউন্ডে, দেশি কবুতর আছে। এটা কেমনে ধরবে? যদি আমরা না বলতাম তাহলে কেমনে ধরবে? না বললে আসলে যে কবুতর মেক করে সেই বলতে পারবে যে আসলে অরিজিনাল এটা কি কবুতর। এটা একটু পুরো দেখেন, স্ট্রাকচারটা দেখেন, ওটা বোঝা যায়, ওটাও কেউ বলতে পারবে না যে এর মধ্যে দেশি ব্লাডলাইনটাও একটু কোথাও আছে। আছে, অবশ্যই আছে। নাসির ভাই আমাদের কবুতর দেখাবে, এটা হলো না 11 ঘন্টা কবুতর। কোনটা 11 ঘন্টা? হ্যাঁ, ওই যে 11 ঘন্টা এই কবুতরটা দেখেন। এতক্ষণ আমরা ভাইয়ের রুমে বসে কথা বলতেছিলাম, এখন আমরা ব্রিডার রুমে চলে আসলাম। ভাই এই কবুতরটা কি কবুতর? এই কবুতরটা 11 ঘন্টা 3 যে কবুতর উড়াইছে ওই কবুতরের ফাদার আর কি, ওই কবুতরের ফাদার না, মূল প্যারেন্টসটা, মূল প্যারেন্টসের মদ্দাটা, মায়াটাও দেখাচ্ছি, মূল প্যারেন্টসের মদ্দাটা দেখেন ভিউয়ার্স। এটাও আমার নাকি এর বাপ মাও আমার কাছে আছে। এর বাপ মাও আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে। আমি কবুতর জেনারেশন ধরে রাখি। এই হচ্ছে মেন ফেদার দেখেন, ফেদার তো অনেক চওড়া, মানে স্বাভাবিক কবুতরের চেয়ে অনেক চওড়া, এবং আমার চওড়া ফেদারের কবুতর পছন্দ হয় সব সময়, এক একজনের পছন্দ এক এক রকম হইতে পারে। কিন্তু আমার তুলনামূলক একটু বড় শেপের, একটু বড় শেপের কবুতর। এই কবুতরটার আপনার রেজাল্ট আছে আগে? এই কবুতরটা উড়াইনি আমি, উড়ান নাই না, এর বাচ্চা কাচ্চা করে, এর বাচ্চা কাচ্চা করে উড়াইছি, সেগুলো তো রেজাল্ট পাইছি। হ্যাঁ, 11 ঘন্টা 3 উড়াইছি। তো এই কবুতরের বাচ্চা মা, এর মারও ওই ওর এর মাটারও দেখাচ্ছি আমি, মাটার ঘেটি ব্যাকে এর মায়া না, ওর অরিজিনাল যে ওই যে কবুতর উড়াইছি 11 ঘন্টা 3 ওর মা আছে গেই, ওর মা এটা, আর ওর বাপ হচ্ছে ইয়ে ওইটা, ওইটা। এই কবুতরটা ঘাড় বেঁকে গেছে। 17 সালে আমার খোপে কবুতর অসুস্থ হয়ে গেছিল, ওই সময় ঘাড় বেঁকে গেলে আর সুস্থ হয়নি কবুতরটা। বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা তো ডিম বাচ্চা করতেছে 100%। এটা হচ্ছে মায়াটা, মায়াটা ওই আগে দেখলাম মদ্দাটা। আমার দুইটা কবুতরই আমার মারাত্মক ফেভারিট কবুতর। চোখ তো একদম ক্লিয়ার, সাপ চোখের মধ্যে আছে। মায়া বাচ্চা, এটা মেইন টেডি মদ্দার মায়া বাচ্চা। হ্যাঁ, টেডি মদ্দার আমার ঘরে যে আমার যে ফেভারিট মদ্দা, জি জি, ওইটা এই মদ্দার মায়া বাচ্চা। এটা তো এখন ব্রিডিং এ আছে নাকি? আমি ব্রিডিং এ রাখছি। ওর বাচ্চা দুইটা কবুতর রেডি করেছি এই বছর, কয় পাক হয়েছে ধরে দেখাতে হবে। এই যে এটা হচ্ছে বুড়ি মায়া, মেইন মদ্দার বাচ্চা আর কি, মেইন মদ্দার বাচ্চা। এখন এটাও রানিং আছে, এখন ব্রিডিং এ আছে। এই পেয়ারের মদ্দাটা দেখাচ্ছি, এই মদ্দাটা হচ্ছে পেয়ারের, ওই পেয়ারের সাথে এই মায়ের সাথে ওই মদ্দা, এই মদ্দাটা পেয়ার দিছে, সেট করেছে আর কি। এর বাচ্চা কাচ্চাও তো সেম এই ধরনেরই, এক সেম ওই রকম হয়। আমার এটা কি কবুতর? এটা শিয়ালকোটি কবুতর। শিয়ালকোটি কবুতর 35, হ্যাঁ 35 কবুতর। এটা এটা হলো যে আপনার এই যে 35 কবুতর, 35 না? জি 35। এটা কি নর না মাদি? নর, নর কবুতর। ব্রিড আছে কবুতর এখন। পালক যাচ্ছে টুপিটা দেখছেন, টুপিটা দেখেন ভিউয়ার 35 এর র ব্লাড লাইনের কবুতরটা খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর। এটা কি মাদি না? এর নর না, এটা এটা নর, এটা হচ্ছে কি মাদি? না না, এটা ওর মাদি, এটার মাদি, এটা ওটার মাদি হচ্ছে কি এইটাই। এই কবুতরটা দেখেন এটাও তো সেম গেটআপে এবং শেপে আছে নাকি? একই কবুতর, একই কবুতর। এগুলো উড়ানো হচ্ছে, এগুলো পুরো ডাইরেক্ট উড়াই, ডাইরেক্ট উড়ানো, ডাইরেক্ট ব্লাড লাইন উড়ানো, ভাঙা লাগে না। এই শিয়ালকুটি কবুতর বেস্ট কবুতর। এগুলো কেমন কি রেজাল্ট পাবে? 9 ঘন্টা 9.5 ঘন্টা 9 ঘন্টা 9 ঘন্টা 9.5 ঘন্টা ডাইরেক্ট ব্লাডে উড়ে, ডাইরেক্ট ব্লাডে 9 ঘন্টা 9.5 ঘন্টা ফ্লাই করতে। হ্যাঁ, এটা কি আরেকটা না আরেক পেয়ার? সিআরগোটি ব্লাড লাইন আপনার কাছে কত পেয়ার আছে? তিন পেয়ার আছে, তিন পেয়ার আছে, তিনটা ব্লাডে তিন পেয়ার আছে, তিন পেয়ার আছে। কবুতর আছে অনেক, অনেক কবুতর আছে, মানে তিন ব্লাডে তিন পেয়ার আছে, জোড়া দেওয়া আছে, জোড়া দেয়া আছে, আর সিঙ্গেল আর সিঙ্গেল করা আছে। এটা আরেকটা ব্লাডের না? আরেকটা, ওই আরেকটা ব্লাডের। এই যে কেবল মদ্দাটা দেখাই দিল, মদ্দার মায়া এটা। এটা একটু ডানাটা দেখাই দেন, পাক্কাটা আছে। এই ব্রিডার পেয়ারটা এই কারণে আর কি পাক কেটে রাখা। ভিউয়ার্স, আমরা নাসির ভাইয়ের ম্যাক্সিমাম সব কবুতর আপনাদেরকে রেজাল্ট করা যেগুলো দেখানোর চেষ্টা করলাম। ভাই, আপনার যে কবুতরগুলো আমরা দেখালাম এবং আপনার খুলনায় লোকেশনটা কোথায় এটা যদি একটু বলে দিতেন। রয়্যাল মোড়ের থেকে কাছাকাছি, একদম রয়্যাল মোড় থেকে কাছাকাছি, রয়্যাল মোড়ের থেকে শান্তিদাম মোড়, শান্তিদাম মোড়ের থেকে শামসুর রহমানের একদম কাছাকাছি। আচ্ছা, আমার বাসার থেকে রয়্যাল মোড়, রয়্যাল হোটেল দেখা যায়। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু? মোবাইল নাম্বারটা 01711943892। এই নম্বরে কন্ট্যাক্ট করলে তো যে কেউ আসতে পারবে, যে কেউ আসতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কেউ নিতে চায় তাহলে তো পাঠিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ, যে কোনো ভাবে ব্যবস্থা করা হবে। আর ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নাসির ভাইকে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন টুর্নামেন্টের যে কোনো বিষয়ে। ভাইয়ের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। সো ভিউয়ার্স, আমাদের অনেক দ্রুত আর কি 5K সাবস্ক্রাইবার হয়ে গেল আপনাদের দোয়ায়। আশা করি আপনারা আমাদের সাথে সাপোর্ট করবেন আরো ভবিষ্যতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।